আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও আজকে হাজির হলাম। আমি তিন পর্বর একটা লাস্ট এর চার পর্বের মধ্যে লাস্ট এই কাজের ভিডিও আজকে শেষ হবে এখানে। তো আপনারা প্রথমে ক্যাবিনেট বক্স বসানোর পরে বক্সের মাধ্যমে আপনার ডিভাইসগুলো বসাবেন, যে ডিভাইসগুলো আপনার প্রয়োজন এখানে বসাইতে হবে। আমার ক্যাবিনেট বক্সটা ছোট, যার কারণে ডিভাইস বেশি, তাই ভালোভাবে কেবলগুলো সেটিং করতে পারিনি সুন্দরভাবে। যাই হোক, আপনারা ডিভাইস যেগুলো আপনাদের প্রয়োজন, টেলিফোনের, তারপরে ডাটা সুইচ, আপনার মডেম, টেলিফোন ডিভাইস যা আছে এখানে, এগুলো সেটিং করার পরে আপনারা সুইচের মাধ্যমে যে কেবলগুলো লাগাইবেন, টেলিফোনের যে কানেকশনগুলো দিবেন, এগুলো তো আমি প্রথমে দেখাইছি কীভাবে আপনি ক্লিপিং করবেন। এরপর আপনারা এই সুইচের মাধ্যমে কীভাবে কেবলগুলো সংযোগ করবেন, সম্পূর্ণ কিছু আপনারা বসানোর পরে ড্রিলিং সুইচ আপনারা ডাটার জন্য ভালো করে দেখুন। এগুলো বসানোর পরে একদম নিচে যে ডিভাইসটা দেখছেন, এটা আপনার টেলিফোনের ইন্টারকম বা কল ট্রান্সফারের এক টেলিফোন রিসিভার থেকে আরেক রিসিভারে কল ট্রান্সফার করার, দুইটা অ্যাট এ টাইম একসাথে কাজ করে, একটা টেলিফোনের একটা ডাটা বেস। যাই হোক, আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারি না, খণ্ড খণ্ডভাবে দেখাচ্ছি। সব কিছু আপনার লাগানোর পরে পাওয়ার কানেকশানের সব কিছু সেটিং করে লাস্টে যাই আপনার ডাটা কানেকশানগুলো বসাবেন, তারপরে আপনার টেলিফোনের যতগুলো রিসিভার আছে রিসিভারের আপনার যেগুলো কানেক্টারগুলো লাগাবেন, লাগানোর পরে আপনার ওয়ারিং আপনার কানেকশানগুলো ঠিকভাবে দেওয়ার পরে, আসলে আমার ভিডিওতে এভাবে আপনাদের বোঝানো যায় না ঠিকভাবে, এটা আমি জানি। কী করবো, আমার ভিডিওটা করার লোক নাই পাশে, এক্সট্রা আমি নিজে একা দিয়ে ভিডিওগুলো করি। তবু যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, এই দুইটা টেলিফোনের ইন আর যেগুলো আপনার ইউটিউব কেবল থেকে কাটানো দেখা যায় দুই ফোনের, এটা হলো টেলিফোনের রিসিভারের সাথে সংযোগ হবে, আর এটা হলো ডাটা। এগুলো আপনার প্রত্যেকটা যে টেবিলে টেবিলে আপনার কম্পিউটার লাগে ওইখানে ডাইরেক্ট ডাটা কানেকশান দিয়ে ইউজ করতে পারবেন। ওই পয়েন্টগুলো যেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম আপনার বক্সের মধ্যে যাক, এইভাবে আপনারা সব কিছু সেটিং করার পরে পাওয়ার দিবেন, কানেকশন যাক। আমাদের অপটিক্যাল কেবলের ফাইবারের আপনার সংযোগটা আসে না, শুধু সংযোগটা আসলে আপনার মোডেমের সাথে নেটের কানেকশনটা দিলে চলতে থাকবে সব কিছু সেটিং। তো কাজগুলো দেখাচ্ছি, যাদের কারো বা নলেজ হয় বা কারো দেখার আগ্রহী, যারা আপনারা শিখতে চান, তো আমি এভাবে আপাতত সব কিছু সেটিং করে রেখেছি। আর কিছু কাজ আছে, এগুলো আপনার আমাদের ইন্টারনেটের সংযোগ হয়ে গেলে তারপর বিস্তারিত এগুলো আমরা এখানে সামথিং কিছু কাজ আছে, এগুলো সেটিং কেবলিং সংযোগের, এগুলো ডাটার আমরা সেট করে ফেলবো। যাই হোক, এটা আমার আজকে লাস্ট ভিডিও এই কাজের, মানে আমরা আজকে হ্যান্ড ওভার করেছি কাজটা। তো বাকি এই ধরনের আরও উন্নত আপডেটের কাজগুলো আসবে, ম্যানুয়ালিভাবে কীভাবে কোথায় কেবল লাগাইতে হবে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব, দেখাই দিব। এখন যাই হোক, সময়ের কারণে ভিডিওটা ভালোভাবে না করার কারণে এইভাবে আজকে এই জন্য বুঝাইলাম। যাই হোক, আমাদের কেবলগুলো দেখলেন, সংযোগগুলো দেখলেন, এবার আমরা অফিসের যে কাজগুলো এগুলো সম্পূর্ণ সংযোগ হয়েছে, এবং সাথে আমরা
ফিঙ্গারপ্রিন্টের এই ডিভাইসটা বসাইলাম অফিসের, যে কেউ আপনার আসলে ফিঙ্গার দিবে। এটা ডাটার সাথে সেট করা আছে ইন্টারনেটের সাথে, কম্পিউটারে আপনার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আপনার উঠে যাবে, কে নামের উপরে আপনার যারা অফিসে সাইক্রেট। আমাদের মূলত এসব ইন্টারনেটের কাজ অফিসিয়াল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বা কারো উপকার আসে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর এটা আমাদের এক রুমে ওয়াইফাই, আপনার ও ডাটার থেকে আপনার সুইচ থেকে ডি লিঙ্ক সুইচ থেকে এখানে দেওয়া হয়েছে রাউটারের জন্য, রাউটারটা বসাইলাম। এইভাবে কাজগুলো আসলে করতে হয়। আস্তে আস্তে যারা শিখবেন বা শিখতেছেন, আশা করি কিছু না কিছু হলে আপনাদের উপকারে আসবে। এই বক্স ফিটিং করা শেষ আমাদের, প্রায় আমাদের কাজ শেষ। এখন শুধু আপনার নেটটা আসলে চালু হয়ে যাবে, অফিসটা সেটিং হয়ে গেলে সবার কার্যক্রম বা আপনার অফিস শুরু করতে পারবে কাজ কাম। এইগুলো আমাদের বক্স, এতদিন যে তারগুলো আমরা ক্লিপিং করেছি, ওয়ার টেনেছি, এইটার কাজের লাস্ট ফিনিশিং এটা ভিডিওটার। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।